হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। তো আমি ঢাকার চাকা চ্যানেল থেকে ইমরান আবারও চলে এসেছি আপনাদের সাথে করে বান্দরবন এক্সট্রিম একটা ট্যুর দেওয়ার জন্য। তো এই ট্যুরে আমরা বেশ কিছু জায়গা ঘুরে দেখব। তার ভিতরে প্রধান যেটা হচ্ছে বান্দরবনের নাফাকুম জলপ্রপাত, আলীকদমের ডিম পাহাড় এবং বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। তো আমি আজকে যখন ভিডিওটি রেকর্ড করতেছি, আজকে তারিখ 13ই সেপ্টেম্বর 2018 সাল, এবং আমি চলে এসেছি মেঘনা ব্রিজে। রাস্তাটি অনেক সরু, ব্রিজটিও সরু, এই জন্য প্রচণ্ড গাড়ির চাপ এবং জ্যাম দেখা যাচ্ছে। কিন্তু আমার সাথে যারা ছিল তারা অলরেডি ব্রিজের ওই পারে পৌঁছে গেছে। ব্রিজটি অনেক সরু হওয়াতে গাড়ির একটা চাপ থাকে সবসময়, তো খুব সাবধানে পার হবেন এই ব্রিজটি। তো আমার ট্যুরমেটরা ব্রিজের ওই পারে আমার জন্য ওয়েট করতেছে। আমি এখন চেষ্টা করতেছি গাড়িটাকে পাস করতে। খুব সাবধানে পার হবেন ব্রিজটি। আমি এখন আমার ট্যুরমেটদেরকে পেয়ে গেছি। এটা হচ্ছে মেঘনা ব্রিজের পরে একটা হোটেলের সামনে সবাই দাঁড়িয়ে একটু হালকা রেস্ট নিচ্ছে। এখন আমরা সরাসরি চলে যাব কুমিল্লাতে। তো এখন আমি আছি কুমিল্লার মায়ামি রেস্টুরেন্টে। তো যাদেরকে দেখতে পাচ্ছেন ভিডিওতে, ওরাও একটা বাইকিং গ্রুপ, ওরাও কোথাও ট্যুরে যাচ্ছে। তো ওরা এখানে খাওয়া দাওয়া করেছে। তো আমরা এখন ঢুকতেছি মায়ামি রেস্টুরেন্টের ভিতরে। কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি। অতিরিক্ত আবেগে আমি বাইকের চাবিটি বাইকে রেখে ঢুকে যাচ্ছিলাম। যাই হোক, আমার হঠাৎ করে মনে পড়াতে আমি আবার চাবিটি নিয়ে নিলাম, বাইকটি লক করে দিলাম। তো চলুন ভিতরে যাওয়া যাক। মায়ামি খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট কুমিল্লাতে। তো ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যারা রেগুলার যাতায়াত করেন, আপনারা কুমিল্লার বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন সময় হয়তো বা গাড়ি ব্রেক করার কারণে আপনারা দেখে থাকবেন। তো এই রেস্টুরেন্টটি খুবই পরিপাটি একটি রেস্টুরেন্ট এবং প্রাইসও খুব রিজনেবল অন্যান্য রেস্টুরেন্টের তুলনায়। তো এখন প্রায় সীতাকুণ্ডের কাছাকাছি। তো ভোর হয়ে গেছে, প্রায় ভোরের আলো ফুটে উঠেছে। তো যেহেতু সারা রাত আমরা বাইক চালিয়েছি, তো এখন ভিজিবিলিটি কিছুটা বেড়ে গেছে সব দিনের আলোর কারণে। তো এখন একটু জোরেই বাইক চালাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এসি বাসগুলোকে ওভারটেক করতেছি। রাস্তায় এসি বাসগুলো ওভারটেক করাটা একটু ডিফিকাল্ট এবং তারা খুব এগ্রেসিভভাবে রাস্তায় গাড়ি চালায়। তো আপনারা খুব সাবধানে বাইক রাইড করবেন এইসব ক্ষেত্রে। অবশ্যই একটা সেফ ডিস্টেন্স রাখবেন সামনের গাড়িগুলো থেকে আর বাস থেকে তো অবশ্যই, কারণ তারা হঠাৎ ডানে বামে মোড় নিয়ে নেয়, আপনার ক্ষেত্রে যেটা বিপদ ডেকে আনতে পারে। তো একটা নির্দিষ্ট ডিস্টেন্সের থেকে বাইক চালাবেন এবং ওভারটেক করার সময় খুব সাবধানে ওভারটেক করবেন। চট্টগ্রাম হাইওয়ে বাইক চালানোর জন্য খুবই ভালো একটা জায়গা, আমার খুব পছন্দের একটা হাইওয়ে। এখানে রাস্তা মোটামুটি ভালো, গাড়ির চাপও ওইরকম খুব একটা থাকে না, যদি কোনো দুর্ঘটনা বা কোনো কারণে জ্যাম না থাকে রাস্তায়। বাসগুলো একটু রাফ চালায় রাস্তায়, কিন্তু ট্রাকগুলো মোটামুটি একটা নির্দিষ্ট গতিতে চালায়। তো আপনি কিছুক্ষণ রাইড করলেই একটা রিদম পেয়ে যাবেন চিটাগাং হাইওয়েতে রাইড করা। তো আশা করি আপনার খুব একটা সমস্যা হবে না রাইড করতে চিটাগাং হাইওয়েতে, এবং এটা মোটামুটি সেফ। তো বন্ধুরা, আমি এখন বান্দরবনের দিকে এগিয়ে যাচ্ছি। তো মাঝখানে আমরা চিটাগাং পার হয়ে চলে আসছি। একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো আমাদের একজন রাইডার একটা ছোট ক্র্যাশ করছেন। ওই কারণে চিটাগাংয়ের ভিডিওটা আমি রেকর্ড করতে পারিনি। তো আমরা ওই ভাইয়ের যিনি ক্র্যাশ করছেন ওনার বাইকটি চিটাগাং থেকে কুরিয়ার করে দিয়েছি এবং উনি ঢাকা চলে গেছেন। তো এখন বান্দরবান শহরের দিকে গিয়ে চলেছি। দেখতে পাচ্ছেন আমার সামনের ভিউটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন আস্তে আস্তে পাহাড়ি রোড শুরু হচ্ছে, উঁচু নিচু আঁকা বাঁকা রোড এবং চারপাশে প্রচুর গাছপালা, সব গ্রিন। তো দেখতেই চোখ জুড়িয়ে যাচ্ছে এবং একটা ঠান্ডা বাতাস, মানে ঢাকার যে ওয়েদার সেই ওয়েদার থেকে একটু আলাদা। তো ডেফিনেটলি খুব ভালো লাগতেছে। সারা রাত বাইক চালানোর পরে এরকম একটা ফিল আসলেই সত্যি, মানে মুক্ত হয়ে যাচ্ছি। ইটস রিয়েলি অ্যামেজিং। তো আপনারা যদি কখনো বাইক নিয়ে বান্দরবন এসে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কীরকম ফিলের কথা বলতেছি। আর যদি না এসে থাকেন জীবনে একবার হলেও অবশ্যই আসবেন, আশা করতেছি হতাশ হবেন না। তো আমরা চলে এসেছি বান্দরবনের নীলাচল পয়েন্টে। যে রাস্তাটা উঠে গেছে এটা হচ্ছে বান্দরবনের নীলাচল একটা পয়েন্ট, সেখানে যাওয়ার রাস্তা। তো সবাই মানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল যে নীলাচলে যাবে কি যাবে না। তো সিদ্ধান্ত হয়েছে আমরা নীলাচল যাচ্ছি। তো এর জন্য আমি ডান দিক দিয়ে উঠে গেলাম। এটা খাড়া উঠে গেছে, মোটামুটি একটা লম্বা একটা সময় একদম সোজা উঠে যেতে হবে। তো এখান থেকে নীলাচলে যাওয়ার টিকিট কেটে নিতে হবে। তো যেহেতু টিকিটটা আমি কাটিনি, আমার কোনো একটা ট্যুরমেট কেটেছে। সো আমি টিকিটের প্রাইসটার দাম বলতে পারতেছি না, মনে হয় 50 টাকার মতো। যাই হোক, চলুন যাওয়া যাক। আমি নীলাচলে এর আগেও 2-3 বার এসেছি। সো আমার জন্য এটা নতুন কিছু না, বাট আমাদের সাথে কয়েকজন আছে যারা আগে কখনো নীলাচল আসেনি, তাদের জন্য আমরা সবাই নীলাচল যাচ্ছি। তারা নীলাচল করে দেখবে। কিন্তু আমার সারা রাতের ধকলের কারণে আমার প্রচণ্ড টায়ার্ড লাগতেছে। আমি একটু রেস্ট নিব, সবাই ঘুরে আসুক ওই সময়টাতে। তো এখানে নীলাচলে আপনি সুন্দর সুন্দর কিছু ভিউ পাবেন ছবি তোলার জন্য, এবং আপনি বান্দরবন শহরটা দেখতে পারবেন নীলাচল থেকে। আর চলে এসেছি আমরা নীলাচলের গেইটে, দেখতে পাচ্ছেন। তো বাইক বাইরেও রাখা যায়, আবার রিকোয়েস্ট করলে আপনি গেটের ভিতরেও বাইক রাখতে পারবেন। যেহেতু আমাদের সবার বাইকেই ব্যাগ বাঁধা আছে, তো আমরা সিকিউরিটি রিজনের জন্য তাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম বাইক ভিতরে রাখার জন্য। তো তারা আমাদের রিকোয়েস্ট রেখেছে। তো দেখতে পাচ্ছেন আমরা বাইক ভিতরে রেখে দিলাম। আগে বাইক নিয়ে নীলাচল মেন পয়েন্ট পর্যন্ত যাওয়া যেত বাইক বা গাড়ি নিয়ে, কিন্তু এখন কোনো একটা কারণে তারা মানে বাইরেই রাখতে বলে গাড়িগুলা। তো এটা ভালো, মানে ভিতরের পরিবেশটা সুন্দর থাকে। তো চলুন একটু ভিতরের দিকে যাওয়া যাক। আমি এইখানটাতে বসে একটু রেস্ট নিব। আর নীলাচল পয়েন্ট হচ্ছে হাতের ডান দিক দিয়ে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো আমি যাচ্ছি না ভিতরে, আমার সাথে যারা আছে মোটামুটি সবাই যাচ্ছে, আমি এখানে একটু রেস্ট নিচ্ছি। তো নীলাচল থেকে বের হয়ে গেছি। এখন বান্দরবন শহর থেকে আমরা থানচির দিকে এগিয়ে চলেছি। তো আপনারা যদি কখনো থানচি এসে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানেন যে থানচি যাওয়ার যে রোডটা, সেই রোডটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা রোড এবং খুবই সুন্দর সুন্দর ভিউ এবং খুব সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। কখনো পাহাড়ের গা বেয়ে সোজা উঠে যেতে হবে, কখনো বা সোজা নামতে নামতে একদম পাহাড়ের পাদদেশে চলে যাবেন আপনি। তো এরকম ওঠা আর নামা একদম থানচি পর্যন্তই চলবে। যত সামনে যাব তত এই ওঠা নামা বাড়বে, অর্থাৎ পাহাড়ের খাড়া এবং ঢালুগুলা বাড়তে থাকবে এবং সৌন্দর্যটাও বাড়তে থাকবে। তো আমরা শেষ বেলায় আমাদের থানচিতে গিয়ে পৌঁছাবো আশা করতেছি। এখনও যথেষ্ট পরিমাণ সানলাইট আছে, আর আস্তে আস্তে গরমটা কমে আসতেছে যত ভিতরে যাচ্ছি, এবং একটা ঠান্ডা ঠান্ডা অনুভব করতেছি, শীতের একটা ফিল পাচ্ছি। এখন সেপ্টেম্বর মাস, শীত আসতে আরও 1 থেকে 2 মাস বাকি, বাট এখানে মনে হচ্ছে শীতটা একটু আর্লি আসে। রাস্তার কাজ চলতেছে, তো এইরকম জায়গায় রাস্তা তৈরি করাটা আসলেও মনে হয় কষ্টের কাজ অনেক। তো যারা এই কাজগুলো করে থাকেন বাংলাদেশ সেনাবাহিনী দেখতে পাচ্ছেন, তো আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীকে এই দায়িত্বটি নেওয়ার জন্য। তো এই রাস্তাগুলোতে আপনারা খুব সাবধানে রাইড করবেন। দেখতে পাচ্ছেন রাস্তায় কিছু গরু দেখা যাচ্ছে, তো রানিং অবস্থায় যদি হঠাৎ করে রাস্তায় গরু বা ছাগল চলে আসে, এটা দুর্ঘটনা ঘটে যায় মাঝে মাঝে। এবং রাস্তায় প্রচুর বালু দেখতে পাচ্ছেন। লাস্ট টাইম আমি যখন এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, এই জায়গাটিতে আমার কিছু ছবি আছে, ছবি তুলেছিলাম। এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা ছিল ছবি তোলার জন্য, কিন্তু আনফর্চুনেটলি এইবার এখানে রাস্তার কাজ চলার কারণে জায়গাটা আসলে তার সৌন্দর্য হারিয়ে ফেলেছে। আশা করতেছি রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেলে আবার জায়গাটা তার পুরনো সৌন্দর্য ফিরে পাবে। তো থানচি হচ্ছে বান্দরবান জেলার সবচেয়ে বড় উপজেলা। এটার আয়তন 1020 বর্গ কিলোমিটার, আর বান্দরবান শহর থেকে থানচির দূরত্ব প্রায় 85 কিলোমিটার। থানচিতে টোটাল 4টি ইউনিয়ন আছে, সেগুলো হচ্ছে রেমাকড়ি, তিন্দু, থানচি সদর এবং বলিপাড়া। যাওয়ার সময় আমরা রাস্তায় বলিপাড়া চেকপোস্ট পাবো, এবং আমাদের নেক্সট যে ডেস্টিনেশন নাফাকুম, সেখানে যেতে হলে আমাদের তিন্দু এবং রেমাকড়ি হয়ে যেতে হবে। সো আমরা সবগুলো ইউনিয়নে টাচ করতেছি। এবং থানচিতে একটা নদী আছে, সেই নদীটার নাম হচ্ছে সাঙ্গু নদী, এবং এই সাঙ্গু নদী দিয়েই আমাদের নৌকা করে যেতে হবে রেমাকড়িতে। আর দর্শনীয় স্থানগুলোর ভিতরে আছে নাফাকুম জলপ্রপাত, আমিয়াকুম জলপ্রপাত, বড় পাথর বা রাজা পাথর এবং ছোট পাথর। তো আমাদের এইবারকার টার্গেট হচ্ছে নাফাকুম জলপ্রপাত। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে লাইট কমে গেছে এবং প্রচুর কুয়াশা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি ভিজিবিলিটি খুবই কম, আর যেহেতু খুবই পাহাড়ি রাস্তা, তো খুব সাবধানে বাইক চালাতে হবে। সামনে অল্প দূরত্ব কিছু দেখা যাচ্ছে না কুয়াশার কারণে, তো খুব সাবধানে চালাচ্ছি আমরা। এবং খুব একটা বাইক থেকে আরেকটা বাইকের ডিস্টেন্স খুব ক্লোজ থাকার চেষ্টা করতেছি, যাতে আমরা খুব সেফভাবে জায়গাটাতে পৌঁছাতে পারি। তো কুয়াশা আসলে যখন আমরা একদম পাহাড়ের উপরে চলে আসি, তখন কুয়াশাগুলো থাকে দেখা যায়, এবং আসলে যখন নামতে থাকি তখন কুয়াশা কমতে থাকে। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কুয়াশা মোটামুটি ভালোই আছে, এবং আমার সামনে সবাই অনেক আগায় গেছে, আমি একটু দাঁড়িয়েছিলাম, যে কারণে আমি একটু পিছনে পড়ে গেছি। তো আমি থানচিতে এর আগেও আরও 3বারের মতো এসেছি। দিস ইজ মাই 4th টাইম আমি থানচিতে যাচ্ছি। তো আসলে যতবারই আসি এক এক সময় এক এক নতুন নতুন রূপ দেখতে পাই, কারণ এটা প্রত্যেকটা সিজনে এই থানচি বা বান্দরবনের রূপ চেঞ্জ হয়। গরমের সময় একরকম, বর্ষায় একরকম, শীতে আর একরকম। আসলে এটার সৌন্দর্যের কোনো শেষ নেই। অসাধারণ একটা অনুভূতি এখন ফিল করতেছি। এখন মানে ভিতরে প্রচণ্ড গরম লাগতেছে, বাট ওয়েদারটা মনে হচ্ছে ঠান্ডা, এবং খুব ভালো লাগতেছে বাইক চালাইতে। এরকম ওয়েদার থাকলে আসলে সারাদিন সারা রাত বাইক চালাইতেও কষ্ট হবে না। আমি গরম খুব একটা সহ্য করতে পারি না, কিন্তু এই ট্যুরে যেই সময়টাতে পড়েছে এই ট্যুরটা, এটা খুবই গরমের একটা সময়। ঢাকাতে এখন 36 ডিগ্রি সেলসিয়াস रेकर्ड करा हुए एटा खूबी बेशी एकटा टेम्पारेचार ए समय আসলে বাইরে থাকাটা আমার জন্য খুবই কষ্ট। তো আমরা প্রায় চলে এসেছি থানচির কাছাকাছি, আমাদের হোটেল বুক করা আছে থানচি কুঠিরে। তো আমি পৌঁছানোর পরে আমি হোটেলের কিছু ছবি এবং কিছু ভিডিও দেখার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।